ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারতবর্ষ। নমস্কার, ভারত আমার ভারতবর্ষ এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর ভিত্তি করে আমাদের দেশের দেশপ্রেমীদের চেনার ও জানার এবং একই সাথে স্মরণ ও বরণ করার অনুষ্ঠান। সারা বিশ্বকে আমাদের জানার প্রয়োজন আছে, তারও আগে আমাদের জানার প্রয়োজন আছে, চেনার প্রয়োজন আছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী দেশপ্রেমীদের এবং ভারতবর্ষের ইতিহাসকে। আমাদের সেই সব দেশপ্রেমীদের চেনা উচিত, জানা উচিত, যাদের আত্মবলিদানে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ চেষ্টায় আজ আমরা স্বাধীন। প্রত্যেক ভারতবাসীকে, বিশেষ করে বর্তমান প্রজন্মের সাথে আমাদের ঐতিহাসিক দেশপ্রেমীদের পরিচয় ঘটানো এই অনুষ্ঠানের বিশেষ উদ্দেশ্য। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রতি রবিবার এই অনুষ্ঠানের একটি করে পর্ব আমরা নিয়ে আসব ইউটিউবে টাচ অডিও ভিডিও প্রোডাকশন চ্যানেলে। মূলত এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের সময়ের উপর ভিত্তি করে একটি প্রশ্নোত্তরের অনুষ্ঠান। আপনারা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। প্রতি পর্বে থাকবে পাঁচটি করে প্রশ্ন। এক একটি প্রশ্নের জন্য প্রথম সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং মেসেজে এই নম্বরে 9830672275। নম্বরটা আবার বলছি 9830672275, বা এই মেল আইডিতে tav2k18@gmail.com। আর অবশ্যই গতানুগতিকতার বাইরে নতুন কিছু দেখা ও শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি। বন্ধুরা, এবারে চলে যাব গত সপ্তাহের প্রশ্নোত্তরের পর্বে। প্রথম প্রশ্ন ছিল, কোন যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ রাজনীতির প্রভাব ভারতবর্ষে সূচনা হয়? উত্তর, পলাশী। দ্বিতীয় প্রশ্ন ছিল, কার শাসনকালে মারাঠা শক্তির গৌরব চরম সীমায় পৌঁছেছিল? উত্তর হল বালাজি বাজিরাও। তৃতীয় প্রশ্ন ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বসবাসের সময় তখন কে ব্রিটেনের শাসক ছিল? উত্তর হল জন স্টুয়ার্ট। চতুর্থ প্রশ্ন ছিল, কোন ভারতীয় রাজা ব্রিটিশদের ভারত থেকে উৎখাত করবার জন্য নেপোলিয়নকে অনুরোধ করেছিলেন? রাজা টিপু সুলতান। আর শেষ প্রশ্ন ছিল, স্বাধীন নরপতি হিসেবে শিবাজির কোথায় অভিষেক হয়েছিল? স্বাধীন নরপতি হিসেবে শিবাজির অভিষেক হয়েছিল রায়গড়ে। আমরা এক একটি প্রশ্নের অনেক সঠিক উত্তরদাতা পাচ্ছি, সেই কারণে এক একটি প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বাছাই করে একজন সঠিক উত্তরদাতাকে পুরস্কৃত করব। গত সপ্তাহের প্রথম সঠিক উত্তরদাতা হলেন অমিত দাস বেলঘড়িয়া। দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন পিয়ালি মাইতি ক্যানিং। তৃতীয় প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন মধুমিতা ধর মেছেদা। চতুর্থ প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন অলোক চক্রবর্তী চন্দননগর। এবং পঞ্চম প্রশ্নের সঠিক উত্তরদাতা ছিলেন পলাশ চৌধুরী হলদিয়া। আপনারা আপনাদের ব্যাংক ডিটেলসটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, কেমন? এবারে আজকের পর্বের অর্থাৎ অষ্টম পর্বের প্রথম প্রশ্ন, 1942 সালে আগস্ট আন্দোলনের ডাকে সাড়া দিয়ে তমলুক কংগ্রেসের মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় এক মহিলা বিপ্লবী সহ 23 জন বিপ্লবী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন, সেই মহিলা বিপ্লবীর নাম কি? প্রশ্নটা আবার বলছি, 1942 সালের আগস্ট আন্দোলনের ডাকে সাড়া দিয়ে তমলুক কংগ্রেসের মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় এক মহিলা বিপ্লবী সহ 23 জন বিপ্লবী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন, সেই মহিলা বিপ্লবীর নাম কি? চলে যাই দ্বিতীয় প্রশ্নে, 1907 সালে ব্রিটিশ পুলিশ সুপারিনটেনডেন্ট স্যান্ডার্সকে গুলি করে হত্যা করার জন্য মাত্র 23 বছর বয়সী এক বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয়, ওই বিপ্লবীর নাম কি? আবার বলছি দ্বিতীয় প্রশ্ন, 1907 সালে ব্রিটিশ পুলিশ সুপারিনটেনডেন্ট স্যান্ডার্সকে গুলি করে হত্যা করার জন্য মাত্র 23 বছর বয়সী এক বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয়, ওই বিপ্লবীর নাম কি? চলে আসি তৃতীয় প্রশ্নে, মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রশ্নটা আবার করছি, মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চতুর্থ প্রশ্নে চলে আসি, কোন মহিলা বিপ্লবী গান্ধী বুড়ি নামে খ্যাত? প্রশ্নটা আবারও করছি, কোন মহিলা বিপ্লবী গান্ধী বুড়ি নামে খ্যাত? চলে যাই আজকের পর্বের পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্নে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বা আজাদ হিন্দ সংঘের প্রতিষ্ঠাতা বা সভাপতি কে ছিলেন? প্রশ্নটা আবারও করছি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ
বা আজাদহীন সংঘের প্রতিষ্ঠাতা বা সভাপতি কে ছিলেন? তাহলে এবার উত্তর দিতে তৈরি তো? উত্তর পাঠাবেন আজ রাত 12টার মধ্যে হোয়াটসঅ্যাপে এবং মেসেজে এই নম্বরে 9830672275। নম্বরটা আবার বলছি 9830672275। মেল করতে পারেন, মেল আইডি tav2k18@gmail.com। প্রতিটি উত্তরের জন্য সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠানো চাই কিন্তু আজ রাত 12টার মধ্যে। তাহলে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি। আবার এই অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসব আগামী রবিবার। উত্তর পাঠানোর সময় আজ রাত 12টার মধ্যে। প্রত্যেক ভারতবাসী অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ভারত আমার, ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো।